আসসালামু আলাইকুম রফিক, রফিক আপনারা যুক্ত করা আছে, প্লিজ আনমিউট করে বলুন। জি আমি জানি আমাকে হচ্ছে আপনারা অ্যাপ্রুভ করবেন, এটা আমার বিশ্বাস ছিল। কংগ্রাচুলেশনস। জি ভাই বলেন। হ্যাঁ সত্যি বলতে আমি ওয়েট করছিলাম আপনাদের অ্যাপ্রুভের জন্য। তো আসলে যে আপনারা যে ভন্ডামিটা শুরু করছেন না, এটা কোরআন হাদিস দিয়ে কখনো আপনারা প্রুভ করতে পারবেন না। এটা আমি মনে করি আপনাদের, এটা মনে করি আমি নিজস্ব মতামত আপনারা কথা বলেন। কোনটা স্পেসিফাই করেন, কোনটার কথা বলতেছেন? না আপনারা এখন যেরকম ভাবে কথা বলতেছেন, আচ্ছা আপনারা কয়টা রিপিট করছেন সেটা আমাকে বলেন। আপনারা কার সাথে স্পেসিফাই করেন কোনটা নিয়ে? আপনি ভন্ডামির কথা বলেন না ভাইয়া, কোনটা নিয়ে কথা বলছেন? স্পেসিফাই করেন ভাই, এই কথাটা, আপনি ভন্ডামি দিয়ে কথা ঠিক বলছেন। আছে আমি বলতেছি, এর আগে আপনি বললেন যে প্রথমত ওই পজিশনে আসেন, ওই মেন্টাল পজিশনে আসেন যেখানে আপনি কোনো একটা আলোচনা করতে যাচ্ছেন, যেখানে আপনি অনেস্টলি একটা টপিক নিয়ে আলোচনা করবেন, আপনি ইনফর্ম করবেন, আমরা সেটা শুনবো, সেটা শুনে একটা রেসপন্স করবো, সেটা আপনি নিবেন, নিয়ে ভদ্রভাবে সেটা নিয়ে আলোচনা করবেন। এইটা এই মেন্টাল পজিশনে থাকলে আলোচনা করেন, আর যদি এই মেন্টাল পজিশনে না আচ্ছা থাকেন হ্যাঁ তাহলে হ্যাঁ ম্যাম ইউ ক্যান বুঝতে পারছি লিভ, ভাই। কোনো সমস্যা আচ্ছা নেই। বাট আপনি আচ্ছা আপনি আপনাকে আরো সুযোগ দিচ্ছি, আপনি শুরুতেই ভন্ডামি ভন্ডামি বলতেছেন, বাট আচ্ছা আপনাকে সুযোগ আপনি দিচ্ছি যে কোনো ভাইয়া, আমি একটা বিষয় নিয়ে বলেন, হ্যাঁ যে বুঝতে পারছি। এখান থেকে একটা দেওয়া, যে কোনো একটা দেশ আচ্ছা আমি শুরু করেন। বলি শুনেন, আচ্ছা আপনি বললেন এখানে ঠিক আছে যে সৃষ্টিকর্তা নিয়ে কোনো একটা কথা বললেন যে নাই, কিন্তু নবীকে নিয়ে কথা বললে ওদের সমস্যা, বা নবীর জায়গায় অন্য কাউকে বসালে সমস্যা নাই, এরকম কথা বলতেছেন। হ্যাঁ, এটা তো ইসলামের নিয়ম। ধরেন আপনি যদি এখন বলেন যে আল্লাহ একটা কুকুর ছানা, ঠিক আছে, আপনার তো ইসলামিক শরীয়তে কোনো আইন নাই, মানে আপনাকে যে দেওয়া হবে, আপনাকে শাস্তি দেওয়া হবে এরকম তো নাই। বাট আপনি যদি বলেন নবী একটা কুকুর ছানা ছিল, সেখানে সাথে মাসে রাসূলের আইন আছে, আচ্ছা প্রথমত আপনি কি আমার দেখাতে পারবেন যে আল্লাহকে গালি দেওয়ার, আল্লাহকে গালি দেওয়ার কোনো আইন দেখাতে পারবেন? কোনো কোনো শাস্তি দেখাতে পারবেন? ইসলামিক শরীয় আইন থেকে ভাই, কোনো শাস্তি দেখাতে তিনি পারবেন? তো সৃষ্টিকর্তা ভাই, এটা দেখাইতে পারবেন কি না? ডুড, আপনি কি দেখাইতে পারবেন আল্লাহকে আমি যদি এখন আপনি কুকুর ছানা বলে, মানে কেউ কুকুর ছানা বলে, তার ইসলামিক শরীয়ত অনুযায়ী কোনো শাস্তি আছে এটা দেখাইতে পারবেন? এটা রিসোর্স এখন আপনাকে দিতে পারবো না, হয়তো বা আমি চাইলে কালেক্ট করতে পারবো মানে আপনি রিসোর্স থেকে। পড়ছেন কোথাও? পড়ছেন কোথাও? পড়ছেন এটা আছে কোথাও? না কোথাও এটা আছে আমি কখনো পড়ছেন? পড়ি নাই, এটা আমি পড়ি নাই। আপনাদের প্রশ্নটা এক্স্যাক্টলি, দ্যাটস মাই ভাই, পয়েন্ট, যে আল্লাহকে যদি আপনি কিছু বলেন, আল্লাহকে যদি আপনি কুকুর ছানা বলেন, ইসলামিক শরিয়া আইন রিয়া নাই, বাট হ্যাঁ থাকতেও পারে, বাট মেজর যেটা মূল ইন্ডিকেশন যেটা, যেখানে আপনি যদি নবীকে কুকুর ছানা বলেন, আচ্ছা আপনার 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 সাথে সাথে আপনাকে আপনি আপনি ধরেন ধরেন হ্যাঁ আপনার ভাই, আপনার আপনি আসেন আর আপনার দোস্ত আছে, আপনি যদি আপনার দোস্ত আপনাকে শুনছে আপনি নবীকে কুকুর ছানা বলছেন, সাথে সাথে সে আপনার মেরে ফেলাতে পারবে এবং এটার আচ্ছা জন্য তার কোনো আপনারা প্রমাণ ভাই দেওয়া লাগবে না। আমি একটা কথা ফারাজ বলতে ভাই, চাই। ফারাজ ভাই, জি জি আল্লাহকে আসলে গালি গালাজ করা বা আল্লাহকে অস্বীকার করার জন্য ইসলামী শরীয়তে কোনো শাস্তির বিধান নাই, যদি আচ্ছা কেউ মাথা, আল্লাহকে অস্বীকার করে। কিন্তু আচ্ছা নবী আপনারা, মুহাম্মদ জামার একটা বোতাম ময়লা ছিল, এটাও যদি কেউ বলে তাকে সাথে সাথে হত্যা করে ফেলতে হবে, সে যেই হোক না কেন এটা তাকে এটা সাথে আমাকে সাথে রিসোর্স দেখাতে দেখাতে হবে। পারবেন আপনি? রিসোর্স দেখাতে পারবেন এমন কোথায় লেখা আছে? অবশ্যই দেখাতে পারবো। আমি আমাদের লাইভে এসে কেউ মানে দলিল না পেয়ে ফেরত গেছে এরকম তো কখনো ঘটেই নেই। না আপনি বলতেছেন যে একটা বোতাম ছিঁড়ে গেলে এখানে এরকম আমি হবে না, আমি এটা কি বলেছি সেটা ভালো করে না শুনে কেন কথা বলছেন ভাই? আমি বলেছি নবীর একটা জামার একটা বোতাম পর্যন্ত ময়লা ছিল, এটাও যদি কেউ বলে তাহলেও তাকে মেরে ফেলতে হবে, এই মতামত দিয়েছেন ইমাম শাফি। ইমাম শাফি হচ্ছে ইসলামের ইতিহাসে চার মাঝহাবের যে চার ইমাম, সেই চার ইমামের মধ্যে একজন। তিনি বলেছেন কেউ যদি নবীর জামার একটা বোতাম ময়লা ছিল এইটা পর্যন্ত যদি বলে তাহলে তাকে সাথে সাথে মেরে ফেলতে হবে। সেই দলিলগুলো আমরা এখন বের করে অবশ্যই দেখবো, কোনো সমস্যা নেই। জি জি একটু দেখালে ভালো হতো, কারণ দর্শকরা এখানে আছেন অ্যাক্টিভ, যেহেতু আমরা সবাই যদি দেখি তাহলে আশা করি মানাটা সহজ হবে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, দলিল দেখতে যাবেন কোনো সমস্যা নেই, এখানে আমাদের লাইভে এসে বলবেন যে ভাই এই জিনিসটার দলিলটা একটু বের করে দেখান, তাহলে আমরা সেই জিনিসটা আপনাকে বের করে অবশ্যই দেখাবো। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি নবী অবমাননার শাস্তি, এই লেখাটা আমরা আমরা বের করেছি, দাঁড়ান একটু, তার আগে আমি একটু এই বইটা আমরা একটু অনেক অনেকখানি অংশই আমরা পড়বো, তার আগে আমরা একটু, আচ্ছা দাঁড়ান আমি আপনাকে তাহলে আগে চার মাঝহাবের চার ইমামের বক্তব্যই আগে একটু দেখাই নিই, এবং এই বিষয়ে যে সহি হাদিস আছে সেটাও একটু দেখাই নিই, এরপরে আমরা ওই যে ইমাম শাফির যে বক্তব্যটা সেই বক্তব্যটা আমরা একটু পরে দেখি। আগে আমরা শাতিমে রাসুল সম্পর্কে যে ইসলামের শরীয়তের বিধানটা আছে সেটা একটু দেখে নিই। এই দেখেন প্রথমে হচ্ছে আমরা একটা হাদিস দেখি, হাদিসটা ভাই আপনি একটু পড়ে শোনান তো। এটা আপনি পড়েন ভাই? না না আমি পড়লে তো বলবেন যে নাস্তিকে হাদিসে লেখা ছিল, একটা নাস্তিকে পড়ে শুনেছে আরেকটা নাস্তিকরা তো খারাপ, এই জন্য আমাকে মানে হাদিসটা পড়েন ভাই, বিকৃত হাদিস করে পড়েন, দিয়েছে। হাদিস পড়লে আপনারই উপকার হবে, পড়েন হ্যাঁ সব হাদিসটা আছে তো, পড়েন। হাদিস পড়লে সব আছে তো, পড়েন অসুবিধা কি। ওমর ইবন আলী রহমতুল্লাহ আলাই আবু
বর্জুর রহমত সালামী রহমতুল্লাহ আলাইহি থেকে গ্রন্থের নাম কি, গ্রন্থের নাম কি সেটা এবং হাদিস নাম্বার কত এটা বলতে হবে তো আগে। আমি চাচ্ছিলাম শর্টকাটে সবাই তো দেখতেছে। না না শর্টকাটে কিছু হয় না, জ্ঞান অর্জন করতে হইলে দীর্ঘভাবে যেতে হয়। সুনান মাজাহিদ ইসলামিক ফাউন্ডেশন 38/ হত্যা অবৈধ হওয়া, পরিচ্ছেদ 16, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন্দ বলার শাস্তি 4072। ওমর ইবন আলী রহমতুল্লাহ আলাই আবু বারজা আসালামি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই থেকে মন্দ বললে, কে মন্দ বললে? আমি বললাম আমি কি তাকে হত্যা করব? তিনি আমাকে ধমক দিয়ে বললেন এই মর্যাদা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আর কারো নেই। তা কি সই হাদিস মান, হাদিসের মান সই বর্ণনাকারী আবু বারজা। এটা 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 পরে কি বুঝলেন, হাদিসটা পরে কি বুঝলেন? হ্যাঁ এখানে আসল কথা এখানে বোঝাচ্ছে যে কাকে অপমান করার ক্ষেত্রে এখানে বলতেছে আমি কি তাকে ইয়াক করবো কিনা, কোনো প্রতিবাদ করব কিনা। কাকে করা যাবে না, কাকে অপমান করা যাবে না, শুধুমাত্র কাকে অপমান করা যাবে না। না এখানে তো বলা আছে যে তিনি বলেন এক ব্যক্তি আবু বকর সিদ্দিকী সিদ্দিক রহমতুল্লাহ আলাইহিকে মন্দ বললে, আমি বললাম আমি কি তাকে হত্যা করব? তিনি আমাকে ধমক দিয়ে বললেন এই মর্যাদা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আর কারো নেই। এটার ব্যাখ্যা আমাকে মানে কি, এই কথাটার মানে কি যে হত্যা করতে হবে, কাউকে মন্দ বললে হত্যা করে ফেলতে হবে, এই মর্যাদাটা শুধুমাত্র কার আছে? এখানে দেওয়া আছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হ্যাঁ তার মানে হাদিসে বলা হচ্ছে যে যদি মুহাম্মদের মুহাম্মদ সম্পর্কে কেউ মন্দ বলে তাহলে সেই জিনিসটা শাস্তি কি, মৃত্যুদণ্ড। সেই তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এবং এটা নবী ছাড়া কারোর উপরে নাই, মানে শুধুমাত্র নবীকে যদি মন্দ বলেন তাহলে আপনাকে হত্যা করা যাবে, এছাড়া হত্যা করা যাবে না। এখানে বলা আছে মানে কি রফিক সাহেব, এই কথাটার মানে কি আমরা যেটা বলতেছি আপনি কি সেটা বুঝছেন নাকি আপনি ভিন্ন কিছু বুঝছেন? না আপনারা যেটা মিন করতেছেন সেটা বুঝতেছি, কিন্তু তিনি বলেন এক ব্যক্তি আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহিকে মন্দ বললে, মানে এই মুমিন এই হাদিস পড়েও কিছু বুঝতে মাথা কিছু ঢুকতেছে না, এই মুমিনের কি আমরা কি দেখাবার কি বুঝাবো ভাই? ভাই এখানে অনেক বোঝার বিষয় আছে, আপনাদের মতামত যদি আপনারা দেন তাহলে। রফিক রফিক সাহেব দেখেন আপনি নিজে ধর্ম সম্পর্কে, মানে আপনার ধর্ম সম্পর্কে আপনি নিজে জানেন না, নিজে নিজে ইয়ে করেন নাই। আপনাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনার আল্লাহকে ইয়ে করলে কোনো ইয়ে আছে কিনা, আল্লাহকে গালি দিলে কোনো শাস্তি আছে কিনা, আপনি জানেন না সেটা। আপনি এটাও জানেন না নবীকে গালি দিলে শাস্তি কি, এটাও জানেন না, নিজে জানেন না ইসলাম সম্পর্কে, এসে আমাদেরকে বলছেন বন্ড। একটা কথা বলি আপনাকে, শুনেন মনে করে বলবেন, আগে বলবেন, আগে গোরা আগে গোরা ভালো শুনুন শুনুন ভাই। ফারাজ ভাই, ফারাজ ভাই, যে মুমিন একটা হাদিস, এই ফারাজ ভাই যে মুমিন একটা হাদিস পড়া না, সরি আসবি বলেন ফারাজ ভাই, একটা হাদিস পড়া শুনাইলাম এই মুমিনের মাথায় এটা ঢুকতেছে না, সে বলে অনেক কিছু বোঝার আছে এখানে কি, মানে বোঝার অবশ্যই অনেক কিছু থাকতে পারে, যেমন আবু বকর কে ছিল, রাসূলুল্লাহ কে ছিল, নাসাই শরীফ কি জিনিস, ইসলামিক ফাউন্ডেশন কি জিনিস, সহি হাদিস কি জিনিস, অনেক কিছু বোঝার থাকতে পারে, কিন্তু মূল বক্তব্যটা তো এই যে এই মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত তার কারণ নেই, হত্যা করার কথা, মানে কেউ কাউকে মন্দ বললে হত্যা করে ফেলবে, এই মর্যাদাটা রাসূলুল্লাহর আছে, এইটা বুঝতে তো ভাই মানে মাথায় একটুখানি গিলু থাকলেই চলে, মানে ছাগলের যে পরিমাণে গিলু আছে সেটুকু গিলু থাকলে এই হাদিসটার মূল বক্তব্যটা বোঝা যায়, কিন্তু এই মুমিন এটা পুরো এটা বুঝতেছে না ভাই। এই মুমিনের সাথে কি আলোচনা করা সম্ভব ফারাজ ভাই? আমার মনে হয় উনি বুঝেছেন যে আবু বকরকে অপমান করলে একমাত্র নবীজি তাকে হত্যা করতে পারে, এইটাই উনি বুঝেছেন। যারা হাদিস সম্পর্কে ইয়ে না, মানে হাদিস নিয়ে যাদের পড়াশোনা না, বা হাদিস নিয়ে যাদের উঠা বসে না, যাদের ধর্মের মধ্যে হাদিস ছিল না, তারা বুঝতে পারতেছে। আর আপনি মুমিন বান্দা ইসলাম সম্পর্কে, আমি একটা কথা বলি, ইয়ে করতে আসেন, চুপ থাকেন চুপ থাকেন ভাইয়া, আপনি ইসলাম সম্পর্কে করতে আসেন, আপনি আপনি আমাদেরকে মানে ভণ্ড বলতেছেন, নিজে এই চারটা লাইনের হাদিস বুঝতে পারতেছেন না। আপনি রায় দেন ভাই, বুঝতে পারছি কিনা, ধরেন আমি একজন সাহাবি, আমি গেলাম হচ্ছে ইয়ের কাছে আর কি, ওনাকে গিয়ে বললাম যে আবু বকর সিদ্দিকরে একজনে গালি দিছে, আমি কি তারে মারমু? তখন সে আমার কইলো যে না তুই তারে মারতে পারবি না। হ্যাঁ কেন মারতে পারবো না, কারণ সে তো রাসুলের গালি দেয় নাই, রাসুলের গালি দিলে তুই মারতে পারতি, আবু বকরের গালি দিছে তুই মারতে পারবি না ভাই, এটাই না ভাই।
আচ্ছা ঠিক আছে দিনদা ভাই, ইয়া ভাই, জ্যাক্সপার ভাই, আমার মনে হয় না এই মুমিনের মাথায় আসলে ঢুকবে। আমি দলিলগুলো দেখা যাই, মুমিনটা হয়তো বুঝবে না, কিন্তু আমি দলিলগুলো দেখানোর দরকার, দেখা যাই। এটা হচ্ছে সুনানে নাসাই শরীফের একটা সহি হাদিস, যেখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহকে যদি কেউ মন্দ কথা বলে তার সম্পর্কে তাকে মেরে ফেলতে হবে। আচ্ছা আরেকটা কথা, আরেকটা হাদিস পড়ি, হযরত আলী থেকে বর্ণিত, রাসূল বলেন যে ব্যক্তি আমাকে গালি দেয় তাকে হত্যা করো। মানে এটা রাসূলই বলে গেছে, যে ব্যক্তি আমাকে গালি দেয় তাকে হত্যা করো, আর যে আমার সাহাবিকে গালি দেয় তাকে প্রহার করো। এটা আছে জামেউল আহাদিস, হাদিস নাম্বার হচ্ছে 22,366। এই যে হাদিস নাম্বারটা এখানে দেয়া আছে আপনারা, আস সারেমুল মাসলুল, এটার 92 নম্বর হাদিস। এটা এটা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়ার একটা গ্রন্থ, অত্যন্ত বিখ্যাত গ্রন্থ। আচ্ছা এই বিষয়ে আমরা একটা ফতোয়াও দেখে নিই, ফতোয়াও দেখতে পারি এবং তার মাঝে যে আসিফ ভাই, ওই যেটুকু পড়লেন লাস্টে যে হাদিসটুকু, এটা তো সরাসরি হাদিস, এইটুকু কি ওই মুমিনের মাথায় ঢুকছে কিনা একটু জিজ্ঞেস করেন তো না ভাই, আমি ক্লিয়ার হলাম না তো ভাই, আমি কি ভাই বুঝতে পারছি কিনা এটা, কি এই রাইটটা তো ভাই পেলাম না ভাই। আচ্ছা মানে অত ইয়ে করা দরকার নেই আসিফ ভাই, আপনি ভাই চার মাজহাবের, চার মাজহাবের ইমাম উনি কি বুঝছেন, উনি আসতে সমস্যা নেই। চার মাজহাবের ইমাম কি, চার মাজহাবের ইমাম এই সম্পর্কে কি বলছেন, আর ওই যে জামার বোতাম নোংরা, এই দুইটা পার্ট দেখাইলেই আমার মনে হয় হয়ে যাবে, আর তেমন হ্যাঁ এই দুটো পার্ট দেখালেই আনা পার, মানে এই এই টাইপের একেবারে দুই ছটাক মগজ নিয়ে আসা মুমিনের সাথে আসলে বেশিক্ষণ তো কথা বলা সম্ভব না, তাই না? দুই ছটাক মগজের অধিকারী মুমিন এরা, মানে হ্যাঁ 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 200 টাকা ঠিকই বলছেন ভাই, হ্যাঁ ভাই ঠিকই বলছি, যে এটা বলার ঠিকই বলছি, 200 টাকা বা বাড়ায় বলছি, একটু ডিসকাউন্ট দিয়ে বাড়ায় বলছি, 200 টাকা যদি থাকতোই আপনার মাথায় তাহলে তো ভাই একটু দাঁড়াবেন, একটু কথা বলি আপনার, একটু কথা ছিল ভাই, আমরা এখন দাঁড়াতে যাবো কেন, আমি বসে আছি কেন দাঁড়াতে যাবো, দাঁড়ান মিউট করে রাখতেছি, মিউট থাকেন, এখানে কথা বলার মতো যোগ্যতা আগামী দেখেন, মানে বড় গোলা এসে তো মানে বন্ড বন্ড বলে দাবি করে বসছেন, বড় মানে ইয়ে তো নাই, আইডিয়া তো নাই, একটু দেখেন, দেখার পর তারপর আপনার কাছে আবার আসা হচ্ছে, একটু আচ্ছা আমাদের পক্ষে রেফারেন্স গুলো দেখে নেন। ফারাজ ভাই এই জিনিসটা আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বইয়ের নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার শাস্তি, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 50। এখানে ইমাম ইবনে তাইমিয়ার একটা বক্তব্য দেওয়া আছে, যে কেউ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিবে সে মুসলিম হোক বা অমুসলিম হোক তাকে হত্যা করতে হবে। তিনি আরো বলেন এই রায়ের বিষয়ে সকল আলিমগণের মধ্যে ইজমা মানে ঐক্যমত রয়েছে। ইবনে মুনজির বলেন এ ব্যাপারে আলিমগণ ঐক্যমত যে একমত যে ঐক্যমত যে যে ব্যক্তি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিশাপ দিবে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হবে। ইমাম আবু হানিফার মতামত হচ্ছে যে মুসলিম রাসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কথা বলবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এবং যে অমুসলিম তার সাথে কোনো চুক্তি নেই তাকে একইভাবে দণ্ডাদেশ দেওয়া হবে। এটা হচ্ছে ইমাম আবু হানিফার মত। এরপরে বলা হচ্ছে এই ব্যাপারে হানাফিদের মতামত হচ্ছে তারা কাফের, তাদের শুরুটা হচ্ছে কুফরি দিয়ে, সুতরাং তার চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে। আচ্ছা এরপরে ইমাম ইবনে তাইমিয়া জিম্মিদের বিষয়ে বিস্তারিত বলেছেন, এই যে এই গ্রন্থটার নাম আছে কাজী ইয়াজ তার আশিফা নামক কিতাবে, আশিফা হচ্ছে ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থের নাম, আশিফা এই গ্রন্থে লিখেছেন তার অঙ্গীকারনামা বাতিল হয়ে যায় এবং তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া উচিত। আশিফা গ্রন্থে আরো বলা হয় যে কেউ এমন কোনো কথা বললো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিন্দা করে বলা হয়, কোন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই তার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হবে। মানে আগে থেকে কিছু বলবেন না, পিছন থেকে কাসাত করে কোপটা মেরা মাথাটা ফালা দিবেন, আগে থেকে সতর্ক করার কোনো প্রয়োজন নাই, এই বিষয়ে আগে থেকে সতর্ক করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা ইমাম আতাব বলেন যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি করার চেষ্টা করে বা নিন্দা করে তাকে হত্যা করা উচিত, এমনকি যদি এটা একটা ক্ষুদ্র বিষয়ও হয়ে থাকে। আচ্ছা এবার আমরা ইমাম মালিকের কথাটা আসবো, আমি সরি আমি ইমাম শাফি বলছিলাম, এটা হবে ইমাম আসলে মালিক হবে, ইমাম মালিকের কথা আমি একটু ভুল বলছিলাম। এটা হচ্ছে ইমাম মালিক বলেছেন কেউ যদি বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার বোতামটাও ময়লা, কেউ যদি বলে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার বোতামটাও ময়লা তাহলে তাকেও মৃত্যুদণ্ডাদেশ দেয়া উচিত, এমনকি যদি এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো কথা বলার মতো হয় তারপরেও তাকে দণ্ডাদেশ দেয়া উচিত। আমার কাছে এরকম শত 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 দলিল আছে, পরে আমি শেষ করতে পারবো না। ফারাজ ভাই দলিল কি মানে সব ঠিকঠাক মতো দেখাইছি না কি কম মানে বাদ রাখছি কিছু বলতে? ফারাজ ভাই দলিল কি মানে বুঝা পাইছেন যে এক ভাই সরি সরি আমি মিউট করে বলতেছিলাম, হ্যাঁ ভাই মানে রেফারেন্স পুরোপুরি পারফেক্ট ভাবে দেখানো হয়েছে, যেগুলো দেখানো দরকার পারফেক্ট ভাবে দেখাইছেন, আর এর মধ্যে মুমিনও চলে গেছে, রেফারেন্স যেটা দেখানোর কথা সেটা দেখানোর সাথে সাথে মুমিনও চলে গেছে, আর তাই কিন্তু আমরা মিউট করে মুমিনের ব্রেনে কুলাই নি, 200 টাকার বেশি তো সে নিতে পারে না, মানে আমরা নাকি ভন্ডামি হয়তো আপনি নিজেকে পারফেক্ট করতে গেছে, একটু বাচ্চা ছেলে হয়তো বা শশা খেজুর খায় একটু পারফেক্ট হতে গেছে আর কি। শশা খেজুর কেন খাবে, তার মাদ্রাসা কি বড় হুজুর কি অনেক বড় নাকি লম্বা চড়া নাকি বড় বড় শশা, পারফেকশন পারফেকশন তো এখন ভাই শশা খেজুর খাইলে তো পারফেক্ট হয়ে যায় বুঝেন না, পারফেক্ট হয়ে যায় শশা খেজুর খাইলেই, সবগুলো হুজুরের একটা সালমান খান ভাই। আমি একটা একটা জিজ্ঞাসা ছিল ভাই, সেটা হচ্ছে ধরেন আপনি একটা মুসলিম বিশ্বের খলিফা, হ্যাঁ আমি ধরেন একজনকে হত্যা করলাম,
হত্যা করে এসে আপনার কাছে বললাম যে উনি নবীর সম্বন্ধে খারাপ কথা বলছে, এটা তো ভাই আমি করতে পারি নাকি? আমার তো শাস্তির হবে না? আপনি যদি কাউকে হত্যা করে বলেন সে নবী সম্পর্কে খারাপ কথা বলছে, এটার জন্য আপনার কোনো পানিশমেন্ট নাই ইসলামী শরীয়তে। দারুণ, তো তাহলে আমি যারে দেখতে যাবে না, কেউ প্রমাণ দেখতে যাবে না যে আসলে আপনি ওই যে যাকে মারছেন সে কিছু বলছিল নাকি বলে নাই, এটা কেউ এটা দেখার মতো কোনো আমার কোন শাস্তি টাস্তি কিছু হবে না, এটা কোনো মানে হবে না, মানে শাস্তি তো হবে না, আপনি জাতীয় বীরে পরিণত হবেন, জাতীয় বীর আপনি হচ্ছেন গিয়ে বীর শ্রেষ্ঠ। আসিফ ভাই, পাকিস্তানের ওই ছেলেটার কথা মনে আছে আপনার, যে 5-6 বছর আগে একটা মসজিদের মধ্যে একজন ইমাম জিজ্ঞেস করতেছিল পাকিস্তানে যে কে কে আসো যে নবী নবী মোহাম্মদের সাথে শিক্ষায় বিশ্বাস করো না, ওর মধ্যে মসজিদে একটা বাচ্চা ছেলে, সে হচ্ছে আপনার না বুঝে বাচ্চা ছেলে মানে টিনেজার আর কি, না বুঝেই সে হাত উঠে ফেলাইছিল যে সে বিশ্বাস করে না। তো তাকে মানে মসজিদের সবাই আর কি চিল্লাচিল্লি শুরু করছিল, বলছিল যে কাফের কাফের হয়ে গেছে। ওই ছেলে যায় কোন মেশিনের মধ্যে মানে দৌড়ায় ভাগছে, ভাগার পরে কোন এক মেশিনের মধ্যে নিজের হাতটা ঢুকাইছে, হাত ঢুকায় হাত নিজের হাত কাটে, সেই হাত প্লেটের মধ্যে এনে হুজুরের কাছে দিছে, মানে ইমামের কাছে দিছে যে এই যে আমি আমার নিজের হাত কেটে নিয়ে আসি, যে হাত উঠাইছিল সেই হাত নিজে কেটে দিয়ে আসছে। চিন্তা করতে পারেন ভাই, এরা কোন লেভেলের মাথা মোটা পাগল ছিল। এখানে তো শুনিনি ভাই, এখানে তো শুনিনি ভাই। আমি আপনাকে ইয়ার লিংকটা দিব নি ভাই, আমার কাছে লিংকটা আছে মানে ডকুমেন্ট। আরেকটা বিষয় ধরেন যে এই যে বাংলাদেশে যে ওয়াজের মার্কেট, হ্যাঁ আব্বাসি আজারিরে দেখতে পারেন, আজারি আবার আরেকজনকে দেখতে পারেন, তো ধরেন আব্বাসি আজারিরে চিপাই নিয়ে গেলাম, নিয়ে গিয়ে মারে ফেললো, মায়ের ফেলে এসে বললো যে আজারি নবী সম্বন্ধে কালে গালাজ করছে, সিক্স প্যাক টিক্স প্যাক বলছে, তাহলে তো ভাই কোনো শাস্তি হবে না নাকি? না, ইসেও তো শাস্তি নাই তো, তাহলে তো এই ফর্মুলাটা তো তারা অ্যাপ্লাই করতে পারে। আল্লাহর নামে 3 বার কসম করে বলতে হবে বিচারকের সামনে, যে হাকিমের সামনে, যে আমি আল্লাহর নামে 3 বার কসম করে বলতেছি যে রসুলকে গালি দিছিল এই জন্য মারছি, এবার এভাবে 3 বার কসম করে বললে তাহলে ঠিক আছে। তাহলে তো আব্বাসি আব্বাসি এই পন্থাটা অবলম্বন করতে পারতো, আজারির বেলা সে ভুল করতো, আমি যে ইসে দিছি ভাই প্রাইভেট ছেড়ে দিছি আর কি। আচ্ছা, আমি তাহলে পরে দেখবো না এটা, ঠিক আছে থাকলো। ঠিক আছে ফারাজ ভাই, আর কি কাউকে যুক্ত করবেন? তাহলে আমি আজকে বিদায় নেই ফারাজ ভাই।